আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ওয়ার্ল্ডের বেস্ট লেজেন্ডারি প্লেয়ার ওকেফে বাংলাদেশ সার্ভারে খেলতে এসেছে, তিনি কার মাধ্যমে কখন কিভাবে বাংলাদেশ সার্ভারে আসলেন সে ব্যাপারে সকল তথ্য জানাবো আপনাদের আজকের এই ভিডিওতে। তার পাশাপাশি আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এসটি সিম্পেয়ারকে প্রমাণ করতে গিয়ে নিজে ভুল প্রমাণিত হলেন গেমিং উইথ বৃষ্টি। হ্যাঁ গাইস, তিনি যে তার লাইভ স্ট্রিমে হ্যান্ডক্যামের ভিডিও করেছেন সেটিও ছিল ফেক, এমনটাই প্রমাণ করেছেন ক্রিস তাসিন। তার পাশাপাশি আপনারা জানতে পারবেন অনেকদিন আগে কিন্তু এসটি সিম্পেয়ার বলেছিল গেমিং উইথ বৃষ্টির গেম প্লে গুলোকে করে দেয় টিইবি মাহিন, আসলে কি ঘটনাটা সত্য, এ নিয়ে টিইবি মাহিনের কি মন্তব্য তাও জানতে পারবেন আজকের এই ভিডিওতে। এ সকল গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং টপিক নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হয়েছি আমি আব্দুল্লাহ এবং আপনারা সকলে দেখতেছেন ডিকে গেমিং নিউজ চ্যানেল। সো গাইস, উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম আজকের ভিডিওটি শুরু করা যাক। আমি সত্যি খুবই দুঃখিত ভয়েসটি এমন হওয়ার জন্য, কি করব গাইস, সকাল থেকে গলা ব্যথা করতেছে যার জন্য ভয়েস ক্লিয়ার হচ্ছে না। আমি আশা রাখবো আপনারা ব্যাপারটি বুঝবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। রিসেন্টলি বাংলাদেশ সার্ভারে খেলতে এসেছিলেন ওয়ার্ল্ডের বেস্ট লেজেন্ডারি প্লেয়ার রোক এফএম, আর তারই বাংলাদেশ সার্ভারের যাত্রাটি শুরু হয় সেভেস ফোর টোয়েন্টির হাত ধরে। সেভেস ফোর টোয়েন্টি বাংলাদেশ সার্ভারে রোক এফএম কে নিয়ে আসেন এবং বাংলাদেশ সার্ভারে আনার পর তার বোন অলিভিয়া এবং তার বোনের বান্ধবী জেসমিনের সাথে একটি গেম প্লে করান এবং সেই ভিডিওটিকে সেভেস ফোর টোয়েন্টি তার ইউটিউব চ্যানেলে আপলোড করেন। দেখে বুঝতে পেরেছেন যে পুরো বাংলাদেশ একটা বিগ সারপ্রাইজ পেতে চলেছে, আর সেটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে জনপ্রিয় ফ্রি ফায়ার ইউটিউবার রোক এফএম। ইয়েস, আপনি ঠিকই শুনেছেন, থাইল্যান্ডের রোক এফএম বেড়াতে এসেছিল বাংলাদেশ সার্ভারে ফর দ্য ফার্স্ট টাইম, আর আমি খুবই প্রাউড যে বাংলাদেশের আমি একটা ছোট্ট ইউটিউবার, আমার এখানে পৃথিবীর সবচেয়ে বড় ফ্রি ফায়ার ইউটিউবার, সবচেয়ে বড় ফ্রি ফায়ার আইকন রোক এসেছিল বেড়াতে। বাইরে ভাই, এটাকে বিশ্বাস করা যায়? অ্যাকচুয়ালি রোক খুবই মজার একটা মানুষ এবং খুবই ভালো একটা মানুষ এবং আমি ওকে যতখানি সম্মান করেছি এবং বাংলাদেশি হিসেবে ওর কাছ থেকে কিন্তু আমি মোটেও কম সম্মান পাইনি, ও আমাকে যথেষ্ট বেশি সম্মান করেছে এবং আমার সবগুলো চ্যানেল যখনও দেখেছে তখনও বলেছে বাইরে ভাই আমি একটা চ্যানেল ম্যানেজ করতে পারি না, তুই এতগুলো চ্যানেল কেমনে ম্যানেজ করস। যাই হোক, রিও খুবই শর্ট টাইম নিয়ে এসেছিল যার জন্য রোকের সাথে আমরা একটা ম্যাচই করতে পেরেছিলাম, আর সেই ম্যাচটি ছিল হচ্ছে রোক ভার্সেস সেই ঐতিহাসিক দুই প্রো লেডি অলিভিয়া এবং জেসমিন। অতঃপর রোক এফএফ সেই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে বলেন আই রিয়েলি এনজয়েড প্লেইং উইথ অলিভিয়া এন্ড জেসমিন এন্ড লাভ ইউ আলামিন এন্ড বাংলাদেশ। সেই কমেন্টের রিপ্লাই স্বরূপ আলামিন ভাই অর্থাৎ আমাদের 7420 লেখেন দ্য বিগেস্ট সারপ্রাইজ ফর বাংলাদেশ ব্রুদা, ইউ হ্যাভ নো আইডিয়া হাউ মাচ কেজি ফ্যান্স ইউ হ্যাভ ইন দিস কান্ট্রি, ইউ আর ট্রুলি পলাইট জেন্টল এন্ড নাইস পারসন এন্ড এভরিওয়ান শুড নো অ্যাবাউট দিস, ফিল প্রাউড টু মিট ইউ ডিয়ার। সত্যি গাইস, 7420 এর পাশাপাশি আমরাও গর্বিত যে প্রো ক্যাফেফের মতো এত বড় একজন লেজেন্ড বাংলাদেশ সার্ভারে এসেছে এবং বাংলাদেশ সার্ভারে খেলেছে। সেভেস ফোর টোয়েন্টি থেকে আমাদের আরও একটি স্টোরি রয়েছে। সম্প্রতি সেভেস ফোর টোয়েন্টির কমেন্ট সেকশনে এক ব্যক্তি কমেন্ট করে বলেন আমাকে যদি ডায়মন্ড দিতেন তাহলে আমি খুশি হতাম, আমি আপনার অনেক পুরনো সাবস্ক্রাইবার। সেই ব্যক্তির কমেন্টের রিপ্লাই স্বরূপ সেভেস ফোর টোয়েন্টি লেখেন নেক্সট ভিডিও আইফোন গিভওয়ে ইউ রেডি, অর্থাৎ তিনি পরবর্তীতে তার যে ভিডিওটি হবে সেই ভিডিওতে একটি আইফোন গিভওয়ে করতে যাচ্ছেন। আইফোনটিকে জেতার জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হলো কমেন্ট সেকশনে আপনার কোড এবং ইমেল অ্যাকাউন্টটিকে কমেন্ট করে দিতে হবে, আর আপনাদেরকে এমনটা করতে হবে ভিডিও আপলোডের পর 48 ঘন্টার মধ্যে, অর্থাৎ 48 ঘন্টা পর্যন্ত আপনাদের হাতে সময় থাকবে কমেন্টগুলো করার জন্য। পরবর্তীতে আপনি যদি উইনার হন তাহলে আপনার কাছে র্যান্ডম গ্রুপ 2019 নামক এই জিমেল থেকে একটি মেল করা হবে, অন্যথা যদি অন্য কোনো জিমেল থেকে আপনাদের নক করা হয় তাহলে বুঝে নেবেন সেগুলো সম্পূর্ণ ধরনের স্ক্যামের মেল, সেগুলো ফেক। শুধুমাত্র এই জিমেল থেকে যদি আপনাদের কাছে কোনো মেল যায় তাহলে আপনারা সে সকল ব্যক্তিকে আপনার পার্সোনাল তথ্যগুলো দিবেন এবং আপনি আপনার পুরস্কারটিকে জিতে নেবেন, আর যদি এমনটা না করেন তাহলে কিন্তু আপনারা স্ক্যামের শিকার হতে পারেন। এন্ড এখন আমাদের পরবর্তী স্টোরি স্কিল ক্রিস তাসিন থেকে। আপনারা সকলে অবশ্যই জানেন যখন এসটি সিম্পায়ার গেমিং উইথ বৃষ্টি কেমনটা অভিযোগ দিয়েছিল সে তার নিজের গেম প্লে গুলোকে করে না, তখন কিন্তু গেমিং উইথ বৃষ্টি তার লাইভ স্ট্রিমে তার হ্যান্ডক্যাম করে ভিডিও করতেছিল। এখন আপনাদেরকে যদি বলা হয় সেই হ্যান্ডক্যামটা ফেক ছিল, হ্যাঁ গাইস, আপনাদের যদি এমনটা বলি তাহলে কি আপনারা বিশ্বাস করবেন? গেমিং উইথ বৃষ্টি তার যে হ্যান্ডক্যাম করেছিল সেটিও ফেক ছিল, যদিও সেটি লাইভে করা হয়েছিল, এমনটাই প্রমাণ করেছেন স্কিল ক্রিস তাসিন। প্রমাণস্বরূপ স্কিল ক্রিস তাসিন যেটা দেখান, অতঃপর তিনি এমনটা দেখান যে কিবোর্ডের মুভমেন্টের সাথে তার গেম প্লের কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছিল না। যখন গেমের ভিতরে ড্রাগ করা হয় তখন কিন্তু ক্যারেক্টার উপরের দিকে উঠে যায়, অর্থাৎ ড্রাগ শটটা হয়, কিন্তু গেমিং উইথ বৃষ্টি যখন তার মাউস দিয়ে উপরের দিকে ড্রাগ করতেছিলেন, যদিও তিনি তার হ্যান্ড ক্যামের ভিতরে হাতের মাধ্যমে ড্রাগ করতেছিলেন কিন্তু গেম প্লের ভিতরে দেখতেছিলাম সেখানে ড্রাগ এর কাজ করতেছে না, অর্থাৎ যদিও ড্রাগ করা হচ্ছিল কিন্তু গেম প্লের ভিতরে কখনোই ড্রাগ দেখা যাচ্ছিল না, সেখানে উল্টাপাল্টা কাজ চলতেছিল। যেখানে ড্রাগ করলে ক্যারেক্টার উপরের দিকে উঠে যাওয়ার কথা কিন্তু সেখানে করা হচ্ছিল আর অন্যান্য কাজ। ক্রিস তাসিন গেমিং উইথ বৃষ্টি কিনে কি কি প্রমাণ করেছিলেন তার ভিডিওতে তার সামান্য একটি ক্লিপ আপনাদের দেখাচ্ছি, আর পুরো ভিডিওটি যদি আপনারা দেখতে চান তাহলে ক্রিস্টা সিনের ভিডিও লিংক দেওয়া আছে আমার ডেসক্রিপশন বক্সে। তো খেয়াল কর হ্যান্ডক্যামের দিক, খেয়াল কর গাইস, এখন আমার হ্যান্ডক্যামের দিক খেয়াল কর, ভিডিও দেখে খেয়াল করতেছি যে আমি দেখ ড্র্যাগ টানছে প্লে করতেছি, আমার সেটআপ কেমন সবকিছু, ড্র্যাগ টানছে লাফ মারছে, ড্র্যাগ টানছে, উপর দিক তাকায় নাই, ড্র্যাগ টানছে, তাকাবি আবার তাকা, জানলা ক্যারেক্টার উপরের দিকে তাকাইতেছে না। আরেকটা কথা, হ্যাঁ
আই দেখ কি যে মানে এই ক্যারেক্টার তো উপরের দিকে তাকায় না ক্যারেক্টার একটা সেকেন্ড আরেকটা কথা আরেকটা কথা একটা 4 ভার্সেস 4 এ এই যে ই হইতাছে যে এই জায়গা যে লাইক মুভমেন্টটা হইতাছে ভাই অ্যাজ এ নরমাল এমুলেটর প্লেয়ার একটা নরমাল 4 ভার্সেস 4 এ এখানে যে গেমপ্লে গুলো দেখতেছি এই গেমপ্লে করতে গেলে আমার তো গাইস ক্যামেরা আরেকটা সেট করা নাই অ্যাটলিস্ট এই যেভাবে মনে করো হাত নড়াইতে হবে এরকম ভাবে হাত নড়াইতে হবে পুরো এমনে 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 হাত নড়াইতে হবে ওর হাতের কোনো মুভমেন্টই নাই ভাই আমরা ড্র্যাগ দেখব ফারস্টে এসএসকে কি বলছিলাম দেখ ড্র্যাগ দেখ ড্র্যাগ টানে দেখ ড্র্যাগ টানে ভিডিও দেখার পর যখন হ্যান্ডকে টানতেছে ড্র্যাগ ক্যারেক্টার ঘুরতেছে গাইস টানতেছে ড্র্যাগ ক্যারেক্টার ঘুরতেছে ক্রিস্টাসিন তার যে ভিডিওতে গেমিং উইথ বৃষ্টির ব্যাপারে সকল কথাগুলো বলেছিলেন সেই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করেছেন এসটিসি এম্পায়ার যেখানে এসটিসি এম্পায়ার লেখেন সাধারণ অডিয়েন্স কে এরা পাগল মনে করে তাসিন ভাই সেই কমেন্টে রিপ্লাই স্বরূপ ক্রিস্টাসিন লেখেন এই যে ভাইয়া তুমি কমেন্ট করলা এবার বলবে তুমি আমাকে টাকা দিয়েছো এটা করতে ভালোভাবে গেম প্লে করা যায় ফ্রি ফায়ার ম্যাক্স হ্যাঁ গাইস তিনি এমনটাই বলেছেন দিক বিবেচনা করলে আমাদের ফ্রি ফায়ার ম্যাক্সে কিন্তু কয়েক দিক দিয়ে অনেক বেনিফিট রয়েছে যেমন আমাদের গ্রাফিক্স আমাদের সাউন্ডস গুলো আমাদের অ্যানিমেশন গুলো আবার অন্যান্য দিক দিয়ে ফ্রি ফায়ার ম্যাক্স ইউজার আমাকে এটা কনফার্মেশন জানিয়েছে যে ফ্রি ফায়ার ম্যাক্সে নাকি ফ্রি ফায়ার থেকে স্টোরেজ কম খায় মানে যেই ফোনে ফ্রি ফায়ার একটু কম স্মুথলি চলে ওই ফোনে নাকি ফ্রি ফায়ার ম্যাক্স আরো বেশি স্মুথভাবে চলে মানে কম র্যাম অথবা কম কনফিগারেশনের ফোনগুলোতে ফ্রি ফায়ার ম্যাক্স নাকি ফ্রি ফায়ার থেকেও বেশি স্মুথভাবে চলে এখন আমাদের পরবর্তী স্টোরি অ্যাডভান্স গেমিং থেকে সম্প্রতি অ্যাডভান্স গেমিং তার ইউটিউব চ্যানেলের কমিউনিটি পোস্টে একটি সেট পোস্ট করেন এমন লেখা তিনি কেন লিখেছিলেন তার কমিউনিটিতে এ ব্যাপারে যখন আমি তার কাছে জানতে চাই কি হয়েছে তখন তিনি দুঃখের সহিত জানায় তার গার্লফ্রেন্ড নাকি বেশি দিন আর বাঁচবে না অর্থাৎ তার কান দিয়ে রক্তক্ষরণ হয় যার ফলে তিনি বেশি দিন বাঁচবেন না বলে জানিয়েছেন ডাক্তার এতদিন পর্যন্ত এই সকল ঘটনাগুলোকে তার মা বাবা তার থেকে লুকিয়ে রেখেছিল কিন্তু সম্প্রতি তার গার্লফ্রেন্ড এই সত্যটিকে জেনে যায় যার জন্য সে খুবই আপসেট হয়ে পড়ে সত্যি গাইস খবরটি শোনার পর আমিও খুব শকড হয়ে গিয়েছিলাম আমরা আশা রাখবো তার যাই হোক না কেন আল্লাহ তাআলা যাতে তাকে সুস্থতা দান করেন তার সুস্থতার জন্য অবশ্যই আপনারা সকলে মিলে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন যাতে তিনি অতি জলদি সুস্থ হয়ে ওঠেন এন্ড এখন আমাদের পরবর্তী স্টোরি ব্রাদার্স ইএসপোর্টস বিডি থেকে সম্প্রতি ব্রাদার্স ইএসপোর্টস বিডি তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের কমিউনিটি পোস্টের মাধ্যমে জানায় তাদের টুর্নামেন্টের পরবর্তী সিজনের রেসপন্সার হবেন সাদিকুল গেমার অসংখ্য ধন্যবাদ সাদিকুল গেমারকে এইভাবে ইএসপোর্টসকে এগিয়ে নিতে সাহায্য করার জন্য এন্ড এখন আমাদের পরবর্তী স্টোরি ফ্লেমার ফ্রি ফায়ার থেকে আপনারা যে সকল ব্যক্তিরা বলতেন ফ্লেমার ফ্রি ফায়ার স্ক্রিপ্টেড ম্যাচ করে ভিডিও বানায় সে সকল ব্যক্তিদেরকে উদ্দেশ্য করে তিনি সেই পোস্টটি করেছিলেন সেখানে তিনি লেখেন 94% হেডশট রেট টপ অন বিডি ফ্লেমার ফ্রি ফায়ার যারা বলেছিল শুধু স্ক্রিপ্টেড ম্যাচ খেলে ভিডিও বানায় তাদের জন্য এক বাচ্চারা এখন বলো র্যাঙ্কে এনিমিকে দাঁড়া করিয়ে দেখে দেখে হেডশট দিছি নেক্সট টাইম 97 হবে ইনশাল্লাহ আর এখনো পর্যন্ত আপনারা যে সকল ব্যক্তিরা তার এই পোস্টকে সন্দেহ করতেছেন তাদের জন্য তিনি তার ইউআইডি দিয়ে দিয়েছেন আপনারা চাইলে চেক করে নিতে পারেন এন্ড এখন আমাদের পরবর্তী স্টোরি তামিম গেমিং থেকে আপনারা অবশ্যই জানেন সম্প্রতি তামিম গেমিং এর যে অ্যাকাউন্টটি ছিল যেটি ছিল বাংলাদেশের মধ্যে সবথেকে টপ আইডি যেখানে সবথেকে বেশি টাকা খরচ করা হয়েছে সেই আইডিটিকে ডিসেবল করে দেওয়া হয়েছিল ফেসবুক কর্তৃপক্ষের দ্বারা সম্প্রতি তামিম গেমিং আরো একটি নতুন আইডি কালেকশন করেন সেই আইডি কালেকশনটিও আগের থেকে কম ছিল না অর্থাৎ এমন একটি আইডি কিনেছেন তিনি যেখানে সিজন 1 থেকে এ পর্যন্ত সকল সিজনের এলাইট পাস রয়েছে অর্থাৎ বর্তমানে সেই আইডিটি আগের আইডি থেকে কম নয় আর সেই আইডির পুরো কালেকশনটি তিনি আপলোড করেছেন তার ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে আজকের ভিডিওটি এ পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি আমি আপনাদের থেকে আপনাদের সকলের সাথে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আরও অনেক ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই দেখতে থাকবেন ডিকে গেমিং নিউজ চ্যানেল বাই বাই গাইস